এবারে বক্তব্য রাখবেন মহিলা আসন 50 এর বেগম রুমিন ফারহানা। মাননীয় সদস্য আপনার সময় 20 মিনিট, অনুগ্রহপূর্বক 20 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একাদশ সংসদ নির্বাচনের অব্যবহিত পরে 2019 সালে সংসদে দেওয়া বক্তব্যের শুরুতেই মহামান্য রাষ্ট্রপতি দাবি করেছিলেন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে। মজার বিষয় হলো, গত 9 জানুয়ারি মহামান্য রাষ্ট্রপতি সংসদে পাঠ করা 2020 সালের ভাষণের শুরুতে আবারও 1.7 অনুচ্ছেদে বলেছেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে 30 ডিসেম্বর তারিখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ গঠিত হয় এবং বর্তমান সরকারের উপর দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পিত হয়। পরবর্তীতে তিনি 31.2 অনুচ্ছেদে বলেন, বর্তমান নির্বাচন কমিশন 30 ডিসেম্বর 2018 তারিখে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করেছে। যেই নির্বাচন সিইসি সহ নির্বাচন কমিশন, সুজন, টিআইবি, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যম, আওয়ামী লীগ ব্যতীত সকল রাজনৈতিক দল এমনকি সরকারের শরিক দলগুলো তীব্র সমালোচনা করেছে, সেই নির্বাচনের ন্যূনতম কোনো বিশ্বাসযোগ্যতা আছে বলে কেউ মনে করে না। মাননীয় স্পিকার, এই নির্বাচন বিশ্বের বুকে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে জয়লাভের জন্য নানান কায়দায় কারচুপি হয়েছে, কিন্তু আগের রাতে ব্যালট বাক্স ভরে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বিশ্বের বুকে এই প্রথম। মাননীয় স্পিকার, সম্ভবত আগামীতেও রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন নিয়ে একই কথা আসবে, কারণ মানুষ নিজে যে কথা বিশ্বাস করে না কিন্তু অন্যকে বিশ্বাস করাতে চায় সেই কথাটি মানুষ বারবার বলে। একে গোয়েবলসীয় কায়দায় লাই বলা হয়। বর্তমান সরকার তার ম্যান্ডেটবিহীন ক্ষমতা টিকিয়ে রাখবার স্বার্থে দেশের চরম অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে বলে জোর প্রপাগান্ডা চালাচ্ছে। মাননীয় স্পিকার, ভাষণের 4.1 অনুচ্ছেদে আমরা পাই, আর্থসামাজিক সব সূচকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল এবং বাংলাদেশ বর্তমান বিশ্বের উন্নয়ন বিস্ময়। এই প্রপাগান্ডাকে ভিত্তি দিতে তৈরি হয়েছে উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূল মন্ত্র স্লোগান, যার দেখা আমরা পাই ভাষণের 15.1 অনুচ্ছেদে। এমন সময় মহামান্য রাষ্ট্রপতি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট সাফল্য দাবি করলেন। মাননীয় স্পিকার, যখন গত 1 বছরে দেশের সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো ক্রমাগতভাবে খারাপ হতে হতে এই মুহূর্তে প্রচন্ড বিপজ্জনক অবস্থায় রয়েছে, মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন ইকোনমিক ফোরাম রিপোর্টের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতায় বাংলাদেশ এখন 95তম, অথচ এর আগের বছরে বাংলাদেশ ছিল আরো 7 ধাপ উপরে 88তম। দেশের সকল শীর্ষ অর্থনীতিবিদরা দেশে একটা অর্থনৈতিক মন্দার পূর্বাভাস দিচ্ছেন, কিন্তু এটা নিয়ে এই ভাষণে কোনো দিক নির্দেশনা তো নেই, এমনকি কোনো স্বীকৃতিও নেই। গত 1 দশকে এই এই বছর প্রথমবারের মতো রপ্তানি আয় আগের বছরের তুলনায় ঋণাত্মক হয়েছে। এর মূল কারণ তৈরি পোশাক খাতে রপ্তানি 8% হ্রাস পাওয়া, যার প্রচন্ড নেতিবাচক প্রভাব পড়েছে কর্মসংস্থানের উপরে। দেশের লেনদেনের ভারসাম্য গত বছরের প্রায় পুরোটা সময় জুড়ে ছিল ঋণাত্মক, এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমান্বয়ে কমেছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী 2018 সালে গড় প্রায় $33 বিলিয়ন এর পর 2019 সালে এই গড় $32 বিলিয়ন নেমেছে। মাননীয় স্পিকার, অনেকগুলো বৈদেশিক ঋণের গ্রেস পিরিয়ড শেষ হবার কারণে রিজার্ভের উপর চাপ আরও বাড়বে এবং এর মধ্যে বাজারে ডলার সংকট চলছে। মাননীয় স্পিকার, রপ্তানির মতোই কমছে দেশের আমদানি, যা ইতিমধ্যে 3.5% কমে গিয়েছে। আমদানি কমে যাওয়ায় দেশের ভোগ কমে যাওয়াকে নির্দেশ করে। প্রশ্ন হলো, সরকারের দাবি মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি এবং মাথাপিছু আয় যদি এতই বেড়ে থাকে তাহলে আভ্যন্তরীণ ভোগ কেন কমছে? আশঙ্কার বিষয় হলো, শিল্প স্থাপনের মূলধনী যন্ত্রপাতি এবং শিল্পের কাঁচামাল আমদানি কমেছে যথাক্রমে 10% এবং 20%। দেশের বেসরকারি বিনিয়োগ পরিস্থিতি কতটা খারাপ সেটা এতেই স্পষ্ট হয়ে যায়। দেশের আভ্যন্তরীণ সম্পদ আহরণের লক্ষ্যমাত্রার সাথে ঘাটতি অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। গত 1 বছরে এই ঘাটতি 1,00,000 কোটি টাকা ছাড়িয়েছে। মাননীয় স্পিকার, রাজস্ব আয় প্রবৃদ্ধির প্রাক্কলিত লক্ষ্য 40% থাকলেও হয়েছে মাত্র 4%। সরকারের রাজস্ব আয় কমে যাওয়ার ফলে ব্যাংক থেকে সরকারের ঋণ নেবার পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। চলতি অর্থ বছরে ব্যাংক থেকে 47,000 কোটি টাকা ঋণ নেবার কথা থাকলেও প্রথম 6 মাসে এই লক্ষ্যমাত্রার 90% ঋণ অলরেডি সরকার নিয়ে নিয়েছে। সরকারের এই ঋণ নেওয়া বেসরকারি খাতে ঋণ প্রবাহ অনেকটাই কমিয়ে দেবে, যেটা বেসরকারি বিনিয়োগকে চরমভাবে ব্যাহত করবে। 4,82,00,000 কর্মহীন মানুষের দেশে বেসরকারি বিনিয়োগের এই সমস্যা বেকারত্বকে আরও বেশি প্রকট করবে। এদিকে অর্থনীতির মূল চালিকা শক্তি ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে। মাননীয় স্পিকার, সরকার নানাভাবে খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন করে এর পরিমাণ লুকানোর চেষ্টা করছে, তারপরেও IMF-এর রিপোর্টে প্রমাণিত হয়েছে বাংলাদেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ 2,50,000 কোটি টাকা। সরকারের সাথে সম্পৃক্ত ব্যাংক মালিক এবং ব্যবসায়ীদের যোগ সাজশে ব্যাংক খাতে লুটপাট চলছে। লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরেই থাকুক, তাদের নানান রকম সুযোগ সুবিধা দিয়ে নতুন ঋণের ব্যবস্থা করেছে সরকার, অথচ সাফার করছে যারা ভালো ঋণ গ্রহীতা তারা। যেখানে দেশের মূল্যস্ফীতির বর্তমান হার 6.5% ছাড়িয়ে গেছে, যা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। মাননীয় স্পিকার, সেখানে সরকার কি করে আমানতের সুদের হার 6% নির্ধারণ করে? অন্যদিকে ঋণের সুদের হার 9% করবার শর্তে বাংলাদেশ ব্যাংক এবং সরকারের ব্যাংকগুলোকে 9টি সুবিধা দিয়েছে, যার মধ্যে মাত্র 4টি
সুবিধা বাবদ ব্যাংক মালিকদের পকেটে ঢুকেছে 25,500 কোটি টাকা মাননীয় স্পিকার। ব্যাংকের সুদের হার 6%, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের অবস্থা ভয়াবহ, শেয়ার মার্কেট ধসে পড়েছে, তাহলে সাধারণ মানুষ কোথায় টাকা রাখবে মাননীয় স্পিকার? সিন্ধুকে আমেলি ক্ষমতায় আর শেয়ার বাজার ধ্বংস মোটামুটি সমর্থক মাননীয় স্পিকার। 1996 এবং 2010 সালে শেয়ার বাজার ধসের পরে এই মুহূর্তে আবার শেয়ার বাজার খারাপ অবস্থায় আছে। বাজারের সূচক গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছরই বাজার মূলধন হারিয়েছে 1,00,000 কোটি টাকা। ক্যাসিনো জুয়া খুব সম্প্রতি অত্যন্ত বড় একটি আলোচনার বিষয় হয়েছে, অথচ শেয়ার বাজার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো। শেয়ার বাজার নামক এই ক্যাসিনোতে লক্ষ লক্ষ মানুষকে প্রলুব্ধ করে নিয়ে গিয়ে পথে বসানো হয়েছে, হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে শেয়ার বাজার থেকে। অর্থনীতির দুটি সূচক নিয়ে সরকার সবসময় বড় উঁচু গলায় কথা বলে, এর মধ্যে একটি জিডিপি প্রবৃদ্ধি। যদি ধরেও নেই সরকারের দাবিকৃত জিডিপি প্রবৃদ্ধির হার সঠিক, তাহলেও তা কখনো একটা দেশের মানুষের প্রকৃত অবস্থাকে প্রকাশ করে না মাননীয় স্পিকার, কারণ জনগণের জন্য ক্ষতিকর অর্থনৈতিক যে কোনো কর্মকাণ্ডই জিডিপির অন্তর্ভুক্ত হয়। এই কারণে শুধুমাত্র জিডিপি প্রবৃদ্ধিকে ভিত্তি করে উন্নয়ন নিয়ে আলোচনা অর্থনীতিতে খুব সেকেলে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জিডিপি প্রবৃদ্ধি জানায় না এই প্রবৃদ্ধি আসলে অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা। বিজেপি সরকারের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম ইন্ডিয়াস জিডিপি মিস এস্টিমেশন লাইকলিহুড ম্যাগনিটিউড মেকানিজম অ্যান্ড ইমপ্লিকেশনস শিরোনামে গবেষণা পত্রটি সম্প্রতি হইচই ফেলে দিয়েছে। তিনি তথ্য এবং যুক্তি দিয়ে প্রমাণ করেছেন ভারতের সরকার তাদের দেশের জিডিপি বাড়িয়ে দেখায়। তিনি বলেছেন ভারত সরকার দেশের জিডিপি প্রবৃদ্ধি 7% দাবি করেছিল যখন সেটা আসলে ছিল মাত্র 4.5%। সুব্রহ্মণ্যম বলেছেন একটা রাষ্ট্রে এতটা জিডিপি প্রবৃদ্ধি হলে তার ফলস্বরূপ কিছু প্রভাব অর্থনীতিতে দেখা যাবেই, যেমন কর্মসংস্থান, আভ্যন্তরীণ বিনিয়োগ, রপ্তানি আয়, আমদানি ব্যয়, পণ্য পরিবহনে গাড়ি বিক্রির পরিমাণ, আভ্যন্তরীণ ভোগ ইত্যাদির বৃদ্ধি ঘটবে। তিনি দেখেছেন এসব ডেটা কোনোভাবেই এই প্রবৃদ্ধিকে সমর্থন করে না। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি এই ধরনের কারসাজি নিয়ে এমন প্রশ্ন অলরেডি তোলা শুরু হয়েছে মাননীয় স্পিকার। বিআইডিএস, সিপিডি, সানেমের মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো জিডিপির এই প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলছে। মাথাপিছু আয় বৃদ্ধি সরকারের আরেকটি বড় দাবি। আমার মাথা যদি থাকে বরফের ওপরে আর পা আগুনের ওপরে, তাহলে আমার শরীর কি নাতিশীতোষ্ণ হয় মাননীয় স্পিকার? এটা খুব প্রচলিত একটা উদাহরণ যেটা দিয়ে গড় মাথাপিছু আয়ের চুক্তি দেখানো হয়। জিডিপির আয় আর প্রবৃদ্ধির হার নিয়ে যেহেতু কারসাজি আছে, তাই মাথাপিছু আয়ের পরিমাণও সঠিক হতে পারে না। আবার একটা গড় আয় দেশের আপন মানুষের অবস্থা কোনোভাবেই প্রকাশ করে না। ব্যাংক লুটেরা, শেয়ার বাজার ধ্বংসকারী, টাকা পাচারকারী, ক্যাসিনো ব্যবসায়ীর আয়ের সঙ্গে শ্রমজীবী মানুষের আয়ের গড় কোনোভাবেই একটা দেশের প্রকৃত অবস্থাকে চিহ্নিত করে না। দেশে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। জিনি সহগ এবং পামা অনুপাত, বৈষম্য পরিমাপের এই দুটি টুল বাংলাদেশকে উচ্চ বৈষম্যের দেশ হিসেবে প্রমাণ করে। উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বৈষম্য বাড়ে এই ধরনের কথা কেউ কেউ বলবার চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর ভালো উদাহরণ হচ্ছে ভিয়েতনাম এবং মালদ্বীপ। গত 10 বছরে এই দুটি দেশের গিনি সহগ কমেছে। এই দুটি দেশকে বেছে নেবার কারণ হলো এই দুটি দেশ বাংলাদেশে ঠিক আগেই এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। এদিকে ওয়েলথ্যাক্সের জরিপে 250 কোটি টাকার বেশি সম্পদের ও মালিক অতিধনী বৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে প্রথম। 8 কোটি থেকে 250 কোটি টাকার মালিক ধনী বৃদ্ধিতে বাংলাদেশ তৃতীয়। অপরপক্ষে দেশের দারিদ্র কমার হার 2005 থেকে 2010 সালে 1.7% স্থলে 2010 থেকে 2016 সালে 1.2% নেমে এসেছে। অথচ এই সময় জিডিপি প্রবৃদ্ধি মাথাপিছু আয়ের উল্লম্ফনের প্রচার চালায় সরকার, এটাই স্পষ্ট করে যে দেশের তথাকথিত উন্নয়ন আসলে একটা ফাঁপা বুদবুদ। উন্নতির যেটুকু হয়েছে তার সুফল আসলে গেছে হাতে গোনা কিছু মানুষের কাছে। একটা সরকার যদি সত্যিকার অর্থে প্রান্তিক জনগণের জন্য কাজ করতে চায়, তাহলে তার ফল কি হতে পারে তার চমৎকার উদাহরণ হতে পারে 2001 থেকে 2006 বিএনপি সরকার। তখন দেশের অর্থনৈতিক আকার ছোট ছিল, মাথাপিছু আয়ও কম ছিল, কিন্তু সেই সময় বাংলাদেশের অতি দরিদ্র এবং দরিদ্র কমার হার ছিল যথাক্রমে 1.8 এবং 1.9%। এটা বিশ্ব ব্যাংকের ডাটা মাননীয় স্পিকার। দেশে বিনিয়োগের পরিবেশ বুঝবার জন্য ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশে উন্নতির কথা ভাষণে এসছে। এই র্যাঙ্কিং নির্দেশ করে বাংলাদেশে দেশি বিদেশি কোম্পানিগুলো কতটা সহজে ব্যবসা করতে পারে। গত বছরের অবস্থান 176 থেকে এই বছর 168, অর্থাৎ আধাপ উন্নতির কথা এই ভাষণে 4.6 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে। একটু বলে রাখি মাননীয় স্পিকার, গত বছরের চেয়ে 14 ধাপ এগিয়ে ভারতের বর্তমান অবস্থা 63, 16 ধাপ এগিয়ে নেপালের অবস্থা 94, অবিশ্বাস্য উন্নতি দেখেছে পাকিস্তান 2 বছরে 53 ধাপ এগিয়ে, এর অবস্থান 161 থেকে 108। এদিকে গত বছরের মার্চে প্রকাশিত গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট 2019 বাংলাদেশের অবস্থান 141 দেশের মধ্যে 103 থেকে নেমে 105তম।
আইয়ুব খানের মতো দেশে যোগাযোগ উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নকে সরকার বরাবরই উন্নয়নের খুব বড় প্রমাণ হিসেবে দেখানোর চেষ্টা করে মাননীয় স্পিকার, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর লুটপাট, যার প্রমাণ 2017 সালে জুন মাসে প্রকাশিত বিশ্ব ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়। প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে প্রতিবেশী ভারত ও চীনের তুলনায় অনেক বেশি অর্থ ব্যয় করে বাংলাদেশ, এবং এর জন্য বিশ্ব ব্যাংক দুর্নীতিকে দায়ী করেছে মাননীয় স্পিকার। চার লেনের প্রতি কিলোমিটার মহাসড়কের ব্যয় ভারতে 10 কোটি টাকা, চীনে 13 কোটি, ইউরোপে 28 কোটি। ঢাকা ভাঙা মাওয়া ভাঙা মহাসড়কের দৈর্ঘ্য 55 কিলোমিটার, ভারত চীনে এই সড়ক তৈরিতে ব্যয় 550 থেকে 700 কোটি টাকা, এমনকি ইউরোপে এই সড়ক তৈরিতে ব্যয় হতো 1540 কোটি টাকা। বাংলাদেশে দফায় দফায় মূল্য বাড়িয়ে এর টোটাল ব্যয় দাঁড়িয়েছে 10,084 কোটি টাকা মাননীয় স্পিকার, অর্থাৎ ভারতের চাইতে 18 গুণ বেশি আর ইউরোপের চাইতে 6.5 গুণ বেশি ব্যয় তৈরি হচ্ছে এই মহাসড়ক। এই অবিশ্বাস্য পরিমাণ ব্যয়িত টাকাও ভালো মানের সড়ক তৈরি করতে পারেনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক এক জরিপ বলছে, এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক ব্যবস্থার সবচেয়ে খারাপ যেসব দেশ তার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের চেয়ে খারাপ দেশ একমাত্র আছে নেপাল, নেপাল একটি পাহাড়ি দেশ। সড়কের মান নিয়ে স্বয়ং অর্থমন্ত্রী তিনি আজকে সংসদে উপস্থিত আছেন, কিছুদিন আগে বলেছিলেন রাস্তায় এতই বেহাল দশা যে এলাকায় গেলে লজ্জায় গাড়ির কাছ নামাতে পারি না, লোকজন গালি দেয়। সেই অনুষ্ঠানে সড়ক সচিবকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, মনের আনন্দে প্রজেক্ট নিয়ে চলে আসেন অর্থ বরাদ্দের জন্য, সড়ক ব্যবস্থার উন্নতি না হলে সব বন্ধ করে দেয়া হবে। যোগাযোগ ছাড়া অন্যান্য অবকাঠামো উন্নয়নের, যেমন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ভবন নির্মাণের, এসবের একটা বড় ফিরিস্তি আছে ভাষণে। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এসব প্রকল্পে ইতিপূর্বে আমরা 6,000 টাকায় বালিশ কেনা, 760 টাকায় সেটা উঠানো, 37 লাখ টাকায় পর্দা, 1,12,500 টাকায় কার্ডিয়াক স্ট্যাথোস্কোপ কেনার কেচ্ছা আমরা পড়েছি। গণপূর্তের টেন্ডারে কি পরিমাণ ঘুষ আর দুর্নীতি হয় ক্যাসিনো কাণ্ড থেকে সেটাও আমরা দেখেছি মাননীয় স্পিকার। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে এইরকম ভয়ঙ্কর লুটপাটের খবর প্রতিদিন দেশের বেশিরভাগ জাতীয় দৈনিক কে আসে। আওয়ামী লীগ সরকার আর দুর্নীতি এক সমার্থক শব্দ মাননীয় স্পিকার। দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান ক্রমাবনতির দিকে যাচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির সূচকে 2009 সালে বাংলাদেশ ও পাকিস্তান ছিল একই জায়গায় 139তম, আর সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান 149 আর ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান 117। দুর্নীতি যে বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেটা স্বীকৃতি সরকারের পক্ষ থেকেও আছে মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আমেরিকায় বলেছিলেন, দুর্নীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, 111 এর দরকার নাই, এবং তখনই চলছিল তথাকথিত শুদ্ধি অভিযান। সেই অভিযানে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের দ্বিতীয় বা তৃতীয় সারির নেতাদের যে হাজার হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গেছে, ঘরে ঘরে যে কোটি কোটি টাকার বান্ডিল পাওয়া গেছে, তাতেই বোঝা গেছে যে এই দলের উপরের লেভেলে যারা আছেন তাদের কি অবস্থা। ক্যাসিনো কাণ্ডের সীমাবদ্ধ আই ওয়াশের শুদ্ধি অভিযানে এর মধ্যে পত্রিকায় এসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে নিখোঁজ ক্যাসিনো সাইদ ঢাকায় আছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি অংশ নিচ্ছেন। 2009 সালে ক্ষমতায় আসার পর বিদ্যুৎ নিয়ে অনেক বেশি কথা হয়েছে মাননীয় স্পিকার, এবং সেই আপৎকালীন স্বল্প মেয়াদে 2-3 বছরের জন্য কুইক তেল ভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছিল এরপর কয়লা গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে। এই খাতে যে ভয়ঙ্কর লুটপাট হবে সেটা যখন ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল তখন এই বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছিল। এরপর বিদ্যুৎ কেন্দ্রগুলো দফায় দফায় মেরাদ বাড়ানো হয়েছে, টাকা বাড়ানো সহজ কায়দা হিসেবে চাহিদা না থাকলেও তেল ভিত্তিক নতুন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 2017 সালে ডিসেম্বরে হুট করে 2,000 মেগাওয়াট তেল ভিত্তিক 8টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া হলেও প্রয়োজন না থাকে সব কেন্দ্র থেকে সরকার বিদ্যুৎ দিচ্ছে না মাননীয় স্পিকার। এগুলোকে বসিয়ে রেখে 3,400 কোটি টাকা ভাড়া দিয়েছে সরকার। গত বছর সব বিদ্যুৎ কেন্দ্রকে শুধু ভাড়া হিসেবে সরকার দিয়েছে 15,000 কোটি টাকা, এই বছর এই টাকা গিয়ে দাঁড়াবে 20,000 কোটি টাকায়। প্রখ্যাত জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলমের মতে, শুধুমাত্র অব্যবস্থাপনা রোধ করে সরকার গ্যাস খাতে 12,000 কোটি টাকা, বিদ্যুৎ খাতে 10,000 কোটি টাকা ব্যয় কমাতে পারে। ন্যায্য ব্যয়ের কয়েক গুণ বেশি দামে দেশে বেশ কয়েকটি বড় আকারের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলছে মাননীয় স্পিকার। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলো চলবে আমদানিকৃত কয়লায়, এবং দেশে বিপুল পরিমাণ উন্নত মানের কয়লা মজুদ থাকা সত্ত্বেও বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের এক বিশেষ কোম্পানির নিম্নমানের কয়লার ভাগাড় বানানোর অভিযোগও রয়েছে। কয়লা নীতি নাই, এই অজুহাতে দেশের কয়লা উত্তোলন স্থবির হয়ে আছে। 2004 সালে তৎকালীন বিএনপি সরকার কয়লা নীতি প্রণয়নের কাজ শুরু করে প্রায় শেষ করে এনেছিল, তারপর বর্তমান সরকার 11 বছর ক্ষমতায় থাকলেও কয়লা নীতি শেষ করে নাই। এটা একেবারেই ইচ্ছাকৃত, কয়লা আমদানির নামে দেশি বিদেশি কোম্পানিকে অন্যায়ভাবে মুনাফা দেওয়াই হচ্ছে এর উদ্দেশ্য। বাংলাদেশের স্থলভাগে প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা ভূতত্ত্ববিদরা বললেও দেশে গ্যাস ক্ষেত্র অনুসন্ধান গ্যাস উত্তোলন বেগবান না করে সরকার সমর্থিত ব্যবসায়ীদের সুবিধা দেবার জন্য এলএনজির উপরে মানুষকে ক্রমাগত নির্ভরশীল করে তোলা হচ্ছে। সীমিত
তৃতীয় পর্যায়ে যতটুকু অনুসন্ধান হচ্ছে সেটা দায়িত্ব বিদেশি কোম্পানি হাতে তুলে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আমি গ্যাসপ্রমের নাম উল্লেখ করতে চাই। অথচ স্থলভাগকে গ্যাস অনুসন্ধান এবং তা উত্তোলন ও বিতরণের পরিপূর্ণ সক্ষমতা দেশি কোম্পানি বপেক্সের আছে। দেশের স্বার্থে কাজ করা কোম্পানিটিকে ক্রমাগতভাবে পঙ্গু করে তোলা হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি ভাষণের 22.10 অনুচ্ছেদে বপেক্স কর্তৃক বেশ কিছু গ্যাস ক্ষেত্র আবিষ্কারের কথা বলা হয়েছে, যার মধ্যে ভোলা হচ্ছে অন্যতম। কিন্তু অবিশ্বাস্যভাবে ভোলার এই গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলনের দায়িত্ব বপেক্সকে না দিয়ে বিদেশি কোম্পানির হাতে তুলে দেবার চক্রান্ত হচ্ছে মাননীয় স্পিকার। যেখানে আমাদের সাথে সমুদ্র সীমানে বিরোধ নিষ্পত্তি হয়ে যাওয়ার পর মিয়ানমার তাদের গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস তুলতে শুরু করেছে, আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেই নাই। সরকার সমুদ্র বিজয়ের কথা বলে বাহবা নেওয়ার চেষ্টা করছে, ব্লু ইকোনমি অন্য যেসব সুফল পাওয়ার কথা ছিল সেটার কোনোটা কাজে লাগানোর উল্লেখযোগ্য প্রাথমিক পদক্ষেপও বাংলাদেশ এখনো নিতে পারে নাই। দেশের মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ মাননীয় স্পিকার। দেশে এখনো প্রতিদিন একজনের বেশি মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। মাদক জঙ্গিবাদ বিরোধী দলীয় কর্মীদের দমনের নামে গত বছরে 388 জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবশ্য খুব সম্ভবত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বৈধতা পেতে যাচ্ছে, কারণ সরকারের দল এবং বিরোধী দল এই একটা বিষয়ে সংসদে দাঁড়িয়ে একমত হয়েছে যে ধর্ষণ বা এই ধরনের জঘন্য অপরাধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে। আজকের হিসাব মতে 2019 সালের চল্লিশ সালে এর আগের বছরের তুলনায় ধর্ষণ হয়েছে দ্বিগুণ, বেড়েছে শিশু নির্যাতন, হেফাজতে মারা গেছে 14 জন, অপহরণ গুমের সংখ্যা 13 জন। শুধুমাত্র পত্রিকায় প্রকাশিত খবরের হিসাব থেকে রিপোর্ট তৈরি করা হয় বলে তাদের প্রকৃত চিত্র উঠে আসে না। মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ। সরকার বলছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, অথচ সরকার দলীয় একজন সাবেক সংসদ সদস্যের নাম রাষ্ট্রীয় 5টি সংস্থার মাদকের গডফাদারের তালিকার সর্বোচ্চ অবস্থানে ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত নির্বাচনে সরকার তাকে মনোনয়ন দেয়নি বটে, কিন্তু তার স্ত্রী সংসদ সদস্য হিসেবে আছেন। ইয়াবা এখন আগের চেয়েও অনেক বেশি সহজলভ্য। এই দেশে আইন ও বিচার ব্যবস্থা চলে একেবারে সরকারের মর্জি মতো। সরকার চাইলে নুসরাত হত্যার প্রাথমিক বিচার দ্রুত গতিতে শেষ হয়, সরকার চাইলে সাগরুনি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন 70 বারের মতন পিছায়। সরকার চাইনি বলেই তনু এবং মিতু হত্যার সাথে জড়িতরা গ্রেফতার হয় নাই, সরকার চাইলে আবরারের হত্যাকারীরা আবার দ্রুতই গ্রেফতার হয়। খালাস এবং দণ্ড দুটোই হয় সরকারের মর্জি মতো। যেমন বিশ্বজিৎ হত্যাকাণ্ডে মানুষ মনে করে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলেই নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া 6 জন ছাত্রলীগ কর্মী উচ্চ আদালতের রায় খারাজ পায়। যদিও বিশ্বজিৎকে কুপিয়ে মারা হয়েছে প্রকাশ্য দিবালোকে, সাংবাদিক সহ শত শত মানুষের কাছে যার ছবি এবং ভিডিও আছে। এই দেশে বিচার হয় কিংবা বিচারের ভান করা হয় শুধু সেই সব ক্ষেত্রে যেখানে ফেসবুকে তা ভাইরাল হয়, চাঞ্চল্য তৈরি করে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা প্রভাবশালী না হয়। প্রভাবশালীদের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলে না, তার প্রমাণ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদককে পদচ্যুত করা হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। একই কাণ্ড ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের ক্ষেত্রেও, তিনি মেরে দেওয়া টাকা ফেরত দিয়েছেন কিন্তু আইনি ব্যবস্থা দূরেই থাকুক তিনি এখনো শপথে আছেন। পুলিশের অতিবিতর্কিত কর্মকর্তা হারুন সহ হারুন অসংখ্য অভিযোগে অভিযুক্ত, কিন্তু তার বিরুদ্ধে বদলি ছাড়া কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর তুরিন আফরোজকে গুরুতর পেশাগত অসদাচরণের জন্য অপসারণ করা হয়েছে কিন্তু আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দেশে আইন সরকার নির্দেশিত পথে চলে বলে লিঙ্গ, বয়স, অসুস্থতা, সামাজিক অবস্থান যে কোনো একটি গ্রাউন্ডেই জামিন পাবার যোগ্য হলেও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামিন পান না, তাকে ধীরে ধীরে ঠেলে দেওয়া হয় মৃত্যুর দিকে। সরকারের ইচ্ছা মতো সব চলে বলেই বিএনপির 36 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1 লক্ষ হয়রানিমূলক মামলা থাকে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর বিচার ব্যবস্থা নিয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মূল্যায়ন বলছে 2018 তুলনায় 19 সালে সংঘবদ্ধ অপরাধ, খুন, সন্ত্রাস, পুলিশের উপর আস্থা নির্ভরশীলতা এসব নিরাপত্তা ইস্যুতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ, আর পুলিশের উপর আস্থা নির্ভরশীলতায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে তলানিতে আছে দেশটি। অন্যদিকে বিচারিক স্বাধীনতার ক্ষেত্রে 2018 সালে অবস্থান ছিল 93তম, 19 সালে তা পিছিয়ে হয় 96তম, এটাও দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। মাননীয় স্পিকার, দেশের এই সামগ্রিক সমস্যাগুলোর মধ্যে খুব বড় হয়ে মাথা তুলেছে আরেকটি সমস্যা, বাক স্বাধীনতার প্রতি হুমকি। পরিকল্পনা করে হামলা মামলা দিয়ে ভয় চাপ প্রয়োগ করে বিজ্ঞাপনদাতাদের উপর চাপ দিয়ে গণমাধ্যমের মুখ বন্ধ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট থেকে জানা যায় গত বছর 142 জন সাংবাদিক শারীরিক নির্যাতন, হামলা, হুমকি, হয়রানির শিকার হয়েছে। আর তাই রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর প্রেস ফ্রিডম ইন্ডেক্স ক্রমাগত পেছাতে পেছাতে বাংলাদেশ 150তম অবস্থানে। বিকল্প মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কারণে জনগণ মত প্রকাশে ভীত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মতিউর রহমান বা মাহফুজা নামের মতো প্রতিদশ সাংবাদিকরা বলছেন সেলফ সেন্সরশিপের কথা। 1.7.1 অনুচ্ছেদে কৃষি উৎপাদন বৃদ্ধির কৃতিত্ব দাবি করা হয়েছে, এই কৃতিত্ব কৃষকের, সরকারের নয়। গত বছর আমরা দেখেছি কিভাবে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষক সেই ধান ছুঁড়ে ফেলে দিয়েছে। সরকার পাটকলগুলোতে ক্রমাগত লোকসান দিয়ে যাচ্ছে, যদিও বেসরকারি পাটকলগুলো লাভ করছে। সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনায় এর জন্য দায়ী। শিক্ষা, স্বাস্থ্য, বারবার অবকাঠামো তৈরির কথা বলা হচ্ছে, অথচ দুই খাতে লোকবল নিয়োগ এবং দক্ষতা উন্নয়নে সরকারের তেমন কোনো পদক্ষেপ নাই। লোকবল নিয়োগ করলে সেটা রাজস্ব বাজেটে চলে যায় বলে লুটপাট করা যায় না মাননীয় স্পিকার।
বিগত বছরগুলোর মতো গত বছর আন্তর্জাতিক ক্ষেত্রে চরম ব্যর্থতা ছিল। রোহিঙ্গা এবং এনআরসি ইস্যু বাংলাদেশে অত্যন্ত আলোচিত। আমরা এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারি নাই। এনআরসিকে আমরা বলবার বলছি ভারতের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এখন পর্যন্ত ভারত সরকারের সঙ্গে এনআরসির বিষয়ে আমরা কোনো সুরাহাতে আসতে পারি নাই। ভাষণের শেষ অংশ 34.1, 34.2, 34.3 অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতি একাধিকবার জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন মাননীয় স্পিকার। দেশের বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের প্রধানকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার করে জেলে রেখে তাকে ঢেলে ঢেলে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে বিরোধী দলের 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে 1 লক্ষ মামলা দিয়ে তাদের গুম বিচার বহির্ভূতভাবে হত্যা করার মাধ্যমে নিশ্চিহ্ন করবার চেষ্টা করে জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে জাতিকে বিভাজিত করে সর্বোচ্চ চাপা ভয়ের সংস্কৃতি চালু রেখে ভিন্ন মতকে দমন করে গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকারগুলোকে সংকুচিত করে এনে এই ডাক জাতির কাছে প্রহসনের বেশি কিছু অর্থ বহন করে না মাননীয় স্পিকার। আমার পুরো বক্তব্য উল্লেখ করার প্রতিটি মাননীয় সদস্য, আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যেই, ঠিক আছে, আপনি 1 মিনিট বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার পুরো বক্তব্যে উল্লেখ করা প্রতিটি বিষয়ে মাত্রাগত পার্থক্য আছে, কিন্তু এগুলোর মধ্যে মিল আছে। এগুলো উপসর্গ, রোগ নয়। সবগুলো উপসর্গ যে মূল রোগ থেকে সৃষ্টি, সেটা হলো একটা জনপ্রতিনিধিত্ব এবং জবাবদিহিতাহীন সরকার ক্ষমতায়। তাই কেউ যখন এই সরকারকে ক্ষমতায় রেখে দুর্নীতি হ্রাস করে সুশাসন কায়েম করার কথা বলে, তখন সেটাকে আমি একেবারেই অসম্ভব বলে মনে করি। এই রোগে আক্রান্ত সরকার জানে শুধুমাত্র প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিরাট কিছু ব্যবসায়ী আর দলীয় ক্যাডারদের সন্তুষ্ট রাখতে পারলেই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়। তাই যতদিন এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে, ততদিন এইসব সমস্যা কমবে তো নাই, বাড়বে বরং। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনার এই দীর্ঘ বক্তৃতার মধ্যে এক জায়গায় আপনি উল্লেখ করেছেন সরকারের মর্জিমত জাজমেন্ট, দিস উইল বি এক্সপান্সড, আর অবৈধ সরকার যে কথাটি বলেছেন, দিস ইজ অলসো এক্সপান্সড। এবারে বক্তব্য রাখার জন্য